দর্শক, দিল্লি থেকে আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির, তিনি গিয়েছেন দিল্লিতে। আপনারা জানেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে একটি সাজসাজ জব, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী শিশির, শিশিরকে দেখতে পাচ্ছি। শিশির, কেমন প্রস্তুতি এই সফরকে ঘিরে? বাংলাদেশ হাইকমিশনও ব্যস্ত, আমরা সেটি দর্শকদেরকে জানাচ্ছিলাম। কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল? নিশ্চয়ই আপনাদের কানেও কিছু কিছু এসছে, যদি একটু শেয়ার করেন। ফারাবি, প্রধানমন্ত্রী কালকে দুপুরের পরে ভারতে এসে পৌঁছাবেন, প্রায় 3 বছর পরে ওনার এটি এই রাষ্ট্রীয় সফর। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি ভারতে আসছেন। প্রথম দিন যেটি থাকছে কর্মসূচি প্রধানমন্ত্রীর, সেটি হচ্ছে বাংলাদেশ দূতাবাসে ভারতীয় অতিথিদের সাথে তিনি মত বিনিময় করবেন, এবং মূল যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো যেটি রয়েছে সেটি কিন্তু পরদিন অনুষ্ঠিত হবে, এবং হায়দ্রাবাদ হাউসে দিনভর নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিনিধি যে দল রয়েছে দুদেশের, সেই প্রতিনিধি দলের মধ্যেও কিন্তু বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি, রোহিঙ্গা সমস্যা, পানি বণ্টন এবং সীমান্ত সমস্যা, এ ধরনের বিষয়গুলোতে কিন্তু মূলত বাংলাদেশ আলোচনা করবে। একই সাথে করোনার পরপর হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ, সে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু পুরো বিশ্বেই অর্থনীতিতে একটি টালটামল অবস্থা চলছে, এবং প্রত্যেকটি দেশই চেষ্টা করছে কিভাবে করে এই অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়টিও কিন্তু একই সাথে এই দ্বিপাক্ষিক যে বৈঠক রয়েছে সেখানে গুরুত্ব পাবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে এই অঞ্চলের যে স্থিতিশীলতা, শান্তি নিরাপত্তা, সেই শান্তি নিরাপত্তাটার বিষয়টা কিভাবে নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত রাখা যায় সেটিও এই দুই দেশের সরকার প্রধান সেই দিকেও কিন্তু তাদের আলোচনা গতিপথ কিন্তু সেদিকেও যাবে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে কিছুদিন আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে, তো ভারত এবং বাংলাদেশ দুই দেশে একসাথে জঙ্গিবাদ কিংবা এই ধরনের যে ধরনের সমস্যা, সন্ত্রাসবাদ, সেই ধরনের সমস্যাগুলো মোকাবেলায় কিভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়েই কিন্তু আলোচনা হবে। তবে তিস্তার পানি বণ্টন নিয়ে এখনো কিন্তু আমরা কোনো ফলপ্রসূ কোনো আলোচনা হবে কিংবা কোনো এবারে চুক্তি হবে এরকম কিন্তু কোনো সম্ভাবনার কথা আমরা এখনো জানতে পারিনি। ফারাবি, অনেক ধন্যবাদ শিশির, স্বপ্নিল শাহরিয়ার শিশির দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।